ক্লাস 3B এর জুই এবং জবার স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়ব অ্যাডভান্সড লার্নার্স ফাংশনাল ইংলিশ। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি পেজ নম্বর 55 লেসন 22 প্রিপারেশন নির্ণয় হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে? টু নাম্বার, নিচের সেন্টেন্সগুলোর প্রিপজিশন নির্ণয় করো। এ অন, বি আন্ডার, সি ইন, ডি টু, ই অ্যাট, এফ বাই, জি অ্যাভাভ, এইচ উইথ, আই ইনটু, জে ফ্রম, কে অফ, এল ফর। আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছ। এখন আমরা পড়ব লেসন 23 কনজাংশন, ঠিক আছে? এটা এটাও পেজ নাম্বার 55 এর নিচেই রয়েছে। দুটো পিকচার দেওয়া আছে, এখানে দেওয়া আছে আলিয়া অ্যান্ড ফিডা আর রিডিং, সামি অ্যান্ড সানি আর ব্রাদার্স। এখানে আলিয়ার সাথে অ্যান্ড যোগ হয়ে ফিডার সাথে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, আলিয়া অ্যান্ড ফিডা। এখানে দেখো সামি অ্যান্ড সানি, এই অ্যান্ডটার মধ্য দিয়ে সামি এবং সানির সাথে কী হয়েছে, সম্পর্ক স্থাপন হয়েছে এবং যুক্ত হয়েছে, তাই না? দুটা ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়েছে। ওকে, এখানে অ্যান্ড হয়ে অ্যান্ডগুলো হলোই এখানে অ্যান্ড, দুই জায়গায় যে অ্যান্ড আছে দেখো, এই যে একটা অ্যান্ড, এই যে একটা অ্যান্ড, এই অ্যান্ড দুটো কি কনজাংশন, ঠিক আছে? কনজাংশনের সংজ্ঞা এখন পড়ব, দেখো দাগিয়ে নেবে, ঠিক আছে? বইটা দাগিয়ে নেবে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এই দেখো এই লাইনটা, এটা হচ্ছে কনজাংশনের সংজ্ঞা, ঠিক আছে? আমি আবারও পড়ে দিচ্ছি, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি, এই সবগুলো উদাহরণ তোমরা শিখবে। পড়ছি কনজাংশন রূপে ব্যবহৃত শব্দসমূহ, অ্যান্ড, বাট, অর, ইয়েট, আইদার, নাইদার, সো, অ্যাজ, বিকজ, ইফ, আনলেস, ওয়েদার, সিন্স, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আনটিল, বিফোর, আফটার, অ্যাজ ওয়েল অ্যাজ, ইত্যাদি, ঠিক আছে? এক নম্বরে আছে কনজাংশন কাকে বলে, কনজাংশনের পাঁচটি উদাহরণ দাও। এই লাইনটা হচ্ছে সংজ্ঞা, মানে কাকে বলে, এবং এগুলো হচ্ছে উদাহরণ, এখান থেকে তোমরা পাঁচটা উদাহরণ দিবে। টু নাম্বারে আছে নিচের ওয়ার্ডগুলোর মধ্য থেকে কনজাংশন বের করো, যেটা যেটা কনজাংশন সেটার উপরে কী করেছি আমি টিক চিহ্ন দিয়েছি, ঠিক আছে? এগুলো আমি পড়ে দিচ্ছি, শুধু যেগুলো কনজাংশন সেগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা টিক দিয়ে নাও। অ্যান্ড, অর, বাট, সিন্স, সো দ্যাট, আফটার, আনটিল, বিকজ, ইফ, অ্যাজ, ইয়েট, দ্যাট, ওকে? এবং তিন নম্বরে যেটা আছে নিচের সেন্টেন্সগুলোর মধ্য থেকে কনজাংশন নির্ণয় করো, এটা তোমরা বাসায় এসডাব্লিউ করবে, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে মিলিয়ে দেবো। সবাই তাহলে ভালো থাকো।